পরোয়ানিয়া থেকে এক ভাই যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। তিনি বলছিলেন তার ভাইকে আটক করেছে নিরাপত্তা বাহিনী, তার সিভিল আইডির মেয়াদ 18 মাস ছিল। তাহলে এই প্রবাসী কেন আটক হয়েছে? পরবর্তীতে সে যখন তার কুয়েতির সাথে যোগাযোগ করে, মানে তার ভাইয়ের যে কুয়েতি স্পন্সর, তার ভাইয়ের 20 নম্বর আর্টিকেল, তার সাথে যোগাযোগ করার পর সে বলে তার নামে সে ইনহাস মামলা করেছিল, যেহেতু দীর্ঘদিন থেকে তার সাথে যোগাযোগ ছিল না। বর্তমান কুয়েতের পরিস্থিতি এটি। হাউলিতে এক ভাই ফোন করেছিল, সে এক ব্যক্তিকে আটক হতে দেখেছে, তার সিভিল আইডির মেয়াদ ছিল। তাকে কেন আটক করেছে? তার বিরুদ্ধে অনৈতিক একটি অভিযোগ ছিল, যেটা আগের ঘটনা ছিল দীর্ঘ 2 বছর আগে, অথচ তিনি এটি জানতেন না। বর্তমান কুয়েতের পরিস্থিতি এটি। ফাহিল থেকে এক ভাইয়ের সাথে যুক্ত হয়েছিলাম, যেখানে এক প্রবাসীকে আটক করে গাড়িতে নিয়ে যাওয়ার পরেও আবার ছেড়ে দেওয়া হয়েছে, কারণ তার সিভিল আইডি সব কিছু ঠিক আছে। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল পার্ট টাইম করা, অথচ সে কিন্তু পার্ট টাইম করতে যায়নি, সেই দোকানে একটি কেনাকাটা করতে গিয়েছিল, হয়তো বুজার ভুল বা বুজানোর ভুল। এক ভাই যুক্ত হয়েছিলেন কুয়েত সিটি থেকে, তার সাথে একজন আটক হয়েছে, তিনি একটি ক্লিনিং কোম্পানির শ্রমিক। এই প্রবাসী পার্ট টাইম করতেন কুয়েতির দেওনিয়াতে, চা গাওয়া ডালতেন, আর পথে আটক হয়েছেন, নিরাপত্তা বাহিনী তাকে নিয়ে গেছে। বর্তমান কুয়েতের পরিস্থিতি এটি। এখন এই পরিস্থিতি বিবেচনায় আপনি কি করবেন? যারা খাদের বিষাদারি অবশ্যই কফিলের সাথে সংযুক্ত থাকুন, যোগাযোগে থাকুন। থার্ড পার্টি দ্বারা যারা আকামান অবাইন করেন, বর্তমান পরিসরে থার্ড পার্টি বাদ দেন, সরাসরি কফিলের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন। দ্বিতীয় কথা হচ্ছে, যারা পার্ট টাইম করছেন, বিভিন্ন ক্লিনিং কোম্পানির শ্রমিক, পার্ট টাইম করা থেকে বিরত থাকুন। সারা বছর তো আর কুয়েতে অভিযান চলবে না, আর পার্ট টাইম টোটালি কুয়েতে অবৈধ, যেহেতু কুয়েতের সরকার পার্ট টাইমের জন্য কিছু সিস্টেম তৈরি করে দিয়েছে। শুধুমাত্র যারা পার্ট টাইম করতে পারবে প্রাইভেট সেক্টরের লোক, আপনি ক্লিনিং কোম্পানির লোক, আপনাকে পার্ট টাইমের সুযোগ দেওয়া হয়নি। এখন আপনি করতে গেলে আটক হবেন, আর আটক না হতে চাইলে বর্তমান পরিসরে পার্ট টাইম করা বন্ধ করে দিন। যে সকল প্রবাসীর বিরুদ্ধে বিভিন্নভাবে অভিযোগ রয়েছে, যেটি অনৈতিকতার বিভিন্ন স্থানে হকারি করেছিল বা বিভিন্ন মামলা রয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, তাদেরকে এই সিকিউরিটি চেকিং এর সময় আটক করা হচ্ছে। যখনই তার আকামার নাম্বার দিয়ে কম্পিউটার চেক করা হচ্ছে, তখন কমপ্লেন সাথে সাথে তাকে আটক করা হচ্ছে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, যে সকল প্রবাসীর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, একবারই ফ্রেশ, কিন্তু আটক করছে না, একবারে ক্লিয়ার বার্তা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ এক্স বার্তায় নিশ্চিত করেছে ধারাবাহিক এই অভিযান অব্যাহত রয়েছে, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ ব্রিফিং থেকে নিশ্চিত করা হয়েছে ধারাবাহিকভাবে এই অভিযান অব্যাহত রয়েছে। কোরাইন, হাউলি, মাহবুল্লা থেকে 149 জন প্রবাসীকে আটক করা হয়েছে, যাদের বিরুদ্ধে আকামা আইন, শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া আরো 114 জন আটকের আরো একটি তথ্য প্রকাশ করেছে। এই প্রক্রিয়ার সাথে বর্তমান কুয়েতের যে চলমান অভিযান, যেটি অব্যাহত রাখার ঘোষণা বারবার দেওয়া হচ্ছে এবং বারবার বিভিন্ন প্লেস থেকে বলা হচ্ছে, অবৈধ প্রবাসী আকামা আইন, শ্রম আইন লঙ্ঘনকারীদেরকে কুয়েত আর কুয়েতে রাখবে না। সকল প্রবাসীর প্রবাস জীবন সুরক্ষিত হোক, এটি হচ্ছে আমাদের কামনা। আপনি আপনার অবস্থান থেকে সচেতন হন, সতর্ক থাকুন।